জয় হিন্দ বন্ধুরা। রেলে টিটি পদে নিয়োগ অর্থাৎ টিকিট ক্লার্ক পদে বিরাট নিয়োগ হতে চলেছে বন্ধুরা, একদম প্রমাণসহ আলোচনা করব আজকের এই ভিডিওতে। অফিসিয়াল নোটিফিকেশন সঙ্গে নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। যাদের ইচ্ছে, যাদের স্বপ্ন রেলওয়েতে চাকরি করার, তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা খুশির আপডেট নিয়ে চলে এসেছি। রেলে টিকিট ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আমরা ট্রেনে চড়ার পূর্বে টিকিট কাটি, সেই টিকিট কাউন্টারে যে ব্যক্তিরা থাকে সেই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে। এবং যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটাও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন পদের জন্য এখানটায় আবেদন নেওয়া হচ্ছে, বয়সসীমা কত লাগছে, বেতন কত থাকছে, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, সম্পূর্ণ বিষয় আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, এখানটায় যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। বয়সসীমা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 15 থেকে 25। বেতন এখানে রাখা হয়েছে 7,000 টাকা, বেতন 7,000 টাকা প্রতি মাসে রাখা হয়েছে বন্ধুরা। এবার আমরা জানব শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কোন শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন অনায়াসে এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারেন। এর পাশাপাশি কোপা ট্রেড আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাশ তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে যদি আইটিআই ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এখানটায় অনায়াসে আবেদন করতে পারছেন। এর পরবর্তী স্টেপ হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন, নিয়োগ প্রক্রিয়া। তো বন্ধুরা, এক্ষেত্রে নিয়োগ করা হবে মেধা তালিকা প্রস্তুত করে। হ্যাঁ বন্ধুরা, মেধা তালিকার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। মেধা তালিকা প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানটায় মেধা তালিকা প্রকাশ করে কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হবে। এর পরবর্তী যে স্টেপ রয়েছে আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখাচ্ছি, তাহলে আপনারা বিশ্বাস করবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ট্রেনি অ্যাট IRCTC ইস্ট জোন কলকাতা। বন্ধুরা, এই নিয়োগটা কিন্তু আপনাদের যে ইস্ট জোন কলকাতা সেই কলকাতায় নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ রয়েছে বন্ধুরা। এখানটায় মোট যে পোস্ট রয়েছে সেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন 25টি ভ্যাকেন্সিতে টোটাল 25টি ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করা হবে, এবং বলে দেওয়া রয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ম্যাক্সিমাম 50% মার্কস অ্যাগ্রিগেট ফ্রম রিকগনাইজড বোর্ড অ্যান্ড আইটিআই সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড টু NCVT SCVT ইন COPA ট্রেড, অর্থাৎ কোপা ট্রেডে কিন্তু আপনাদের আইটিআই যে সার্টিফিকেট সেটা থাকতে হবে। এবং আবেদন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। এজ কিন্তু বলে দেওয়া রয়েছে 15 থেকে 25, 1/6/2023 অনুযায়ী। এবং যারা SC ST OBC রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 10 বছর, ডিফিকাল্টি অ্যাবলদের ক্ষেত্রে 10 বছর, এবং ST দের 5 বছর, এবং OBC দের জন্য 3 বছরের বয়সের ছাড় কিন্তু রয়েছে। এবং এনি হোয়ার ইন কলকাতা, আপনারা যদি এখানে সিলেক্ট হয়ে যান এই জবের জন্য তাহলে কলকাতার যে কোনো জায়গায় কিন্তু আপনাদেরকে কিন্তু পোস্টিং দেওয়া হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা গিভওয়ে রাখছি, এই ভিডিওর যদি ভিউজ টার্গেট 10K কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 10K যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন, যারা কমেন্ট করেছেন, তাদের মধ্য থেকে লাকি একজনকে আমরা বেছে নেব, এবং লুসেন্টের যে জিকে বুকটি রয়েছে সেই জিকে বুকটি আমরা কিন্তু তাদেরকে গিফট করব, তাকে গিফট করব। 10K ভিউজ কমপ্লিট হয়ে গেলে, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, এবং আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং কমেন্ট বক্সে আপনি লিখবেন যদি আপনার বইটির দরকার হয়ে থাকে। লুসেন্টের যে জিকে বইটি রয়েছে সেই জিকে বইটি কিন্তু আমরা গিফট করব এই ভিডিওর থ্রুতে, তাই অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা কিন্তু গিভওয়ে রুলস। ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে একটি কমেন্ট করতে হবে, এবং সেই লাকি উইনারকে কিন্তু আমরা বেছে নেব কমেন্ট বক্স থেকে। র্যান্ডমলি একজনকে বেছে নিয়ে কিন্তু সেই বইটি গিফট করা হবে, তাই অবশ্যই অবশ্যই আপনিও আপনার ভাগ্য কিন্তু চেক করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর বইটি দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে দাদা বইটি আমার দরকার, আমাকে দিন, এইভাবে বলবেন, এবং আমি ঠিক তখনই র্যান্ডমলি যে কোনো একজনকে পিক করে কিন্তু বইটি সেন্ড করব। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।